আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরাদিন ওয়া খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া ফাতাহা আবওয়াবা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি লিল মুমিনিন ইন্নাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وبرئ الذمة وجاهد في الله حق جهاده وتركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا انك على كل شيء قدير اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا انفقوا من طيبات ما كسبتم ومما اخرجنا لكم من الارض সম্মানিতো আজকের এই সাপ্তাহিক দর্শে উপস্থিত বাংলা ভাষাভাষী প্রবাসী বন্ধুগণ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা সবাই কিছু দিনই কথা বলার এবং শোনার সুযোগ লাভ করতে পেরেছি। তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল যাকাত সংক্রান্ত বিষয়ে, যে মৌলিক চার জাতীয় সম্পদে যাকাত ওয়াজিব, তার মধ্যে আমরা দ্বিতীয় প্রকারের আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। প্রথম প্রকারে গিয়েছিল স্বর্ণ, রৌপ্য এবং মুদ্রা, এর বিস্তারিত আলোচনা সেদিন শেষ হয়েছে। মাঝখানে প্রসঙ্গক্রমে আমরা অন্য একটি বিষয় আলোচনা করেছিলাম, আজকে আবার ধারাবাহিকতা রক্ষার জন্য পূর্বের বিষয়ে ফিরে যাচ্ছি, সেটি হচ্ছে যাকাতের বিষয়। যাকাত দ্বিতীয় প্রকারের, দ্বিতীয় জাতের যে সমস্ত সম্পদগুলিতে যাকাত ওয়াজিব তা কী কী সেটা বলেছিলাম। আল খারিজু মিনাল আরদি, জমি থেকে উৎপাদিত জিনিস, জমি থেকে উৎপাদিত মৌলিক দুটি জিনিস ধরতে হবে, একটি হচ্ছে খাদ্যদ্রব্য আর একটি হচ্ছে খনিজ সম্পদ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমি থেকে আমরা যা তোমাদের জন্য বের করেছি, সেই জমি থেকে বের করা খাদ্য সম্পদও হতে পারে, শস্য হতে পারে এবং খনিজ সম্পদও হতে পারে। তো আজকে আমরা জমি থেকে উৎপাদিত খাদ্য সামগ্রী নিয়ে আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা বাকারার 267 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, হে মুমিনগণ, তোমরা তোমাদের উপার্জিত পূত পবিত্র সম্পদ থেকে খরচ করো। আর কি থেকে খরচ করো? ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং তোমাদের জন্য আমি জমিন থেকে যা বের করেছি অর্থাৎ উৎপন্ন করেছি এর থেকে খরচ করো। খরচ করো তার মানে হচ্ছে যাকাত দাও, অসর দাও। অন্য একটি সূরা, সূরা আনআমের 141 নম্বর আয়াতে এর কিছু ব্যাখ্যা স্বরূপ আংশিক কিছু বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে তিনি বলেছেন ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতিম মা'রুশাতিম ওয়া গায়রা মা'রুশাত ওয়ান নখলা ওয়াজ জারআ মুখতালিফান উকুলুহু
والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين سورة أنعام 141 نمبر آيات সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজেকে গায়েব করে বলছেন, ওয়াহুয়া আল্লাযী আনশা জান্নাতিম মা'রুশাত গায়রা মা'রুশাত, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য বৃক্ষাদি লতা গুল্মলতা ইত্যাদি সৃষ্টি করেছেন, যেগুলি কোনোটি নিজের কাণ্ডের উপরে থাকে আর কোনোটি অন্যের উপরে ভর করে থাকে। যেমন যত গাছপালা আছে সকলের কি দেহ কাণ্ড একরকম? গাছপালা পাতাগুলি এবং ফলগুলি কি তার কাণ্ডের উপরে থাকে? তা থাকে না, কোনোটা অন্যের উপরে মাচান করে দিতে হয়। যেমন আমাদের দেশে দেখেন আঙ্গুরটাই ধরি, আঙ্গুর কিন্তু এরকম গাছে হয় না, মোটা গাছ হয় না, কাণ্ড হয় না, লতার মতো হয়, এটা সিম গাছের মতো মাচান করে দিতে হয় তখন সেখানে হয়। এটা হচ্ছে গায়ের মারুসাত, এর কাণ্ড নাই। আর অন্যগুলি খেজুর গাছ নিশ্চয় একটা বড় নিজস্ব আছে, এর উপরে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত বৃক্ষ লতা সৃষ্টি করেছেন মানুষের জন্য, এবং ওয়ান্নাখলা ওয়াজ্জারআ, নখল মানে হচ্ছে খেজুর গাছ, জারআ হচ্ছে সমস্ত প্রকার শস্যাদি, এক কথায় কৃষি ফসলাদি। মুখতালিফান উকুলুহু, এর খাদ্যের স্বাদ এক এক রকমের। খেজুর গাছ একাধিক জাতের গাছ আছে, ধানের মধ্যে যেমন একাধিক জাতের ধান রয়েছে, খেজুর গাছের মধ্যেও একাধিক জাতের খেজুর রয়েছে এবং একাধিক স্বাদের খেজুর রয়েছে। ঠিক তেমনিভাবে বলছেন ওর ওয়াজ্জাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহাউ ওগায়রা মুতাশাবি। জৈতুন আপনারা চিনেন যে জলপাই বলে আমরা, এবং রুম্মান হচ্ছে ডালিম জাতীয় আনার। তো এগুলি বলছে মুতাশাবিহান গায়র মুতাশাবি, গায়রা মুতাশাবি, দেখতে আকৃতিতে প্রায় একই রকমই কিন্তু স্বাদে ভিন্ন, আবার আকৃতিতেও ভিন্ন স্বাদেও ভিন্ন। তো এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ ক্ষমতা এবং বান্দার জন্য বিশেষ নেয়ামত। এখান থেকে কী করতে বলেছেন? কুলু মিন সামারিহি ইদা আসমারা, যখন এই সমস্ত বৃক্ষাদি ফল দিবে তখন সেই ফল থেকে তোমরা খাদ্য গ্রহণ করবে। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিন এগুলি কেটে কর্তন করে মাড়াই করে ঘরে উঠাবে সেই দিনই এর অধিকার দিয়ে দিবে, হক দিয়ে দিবে। এটা হচ্ছে যাকাতের কথা, অসরের কথা। তবে মনে রেখো ওয়ালা তুসরিফু, এই ক্ষেত্রে ইসরাফ করো না, সীমালঙ্ঘন করো না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীদেরকে অতিরঞ্জনকারীদেরকে পছন্দ করেন না। এই দুটি আয়াতের আলোকে পরে একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ, সেই হাদিসের আলোকে আজকে আমাদের মূল আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন যে আমরা জমিনে বেশ কিছু জাতের বৃক্ষাদি দিয়েছি, সেখান থেকে তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছি এবং এর মধ্যে স্বাদেরও ভিন্নতা রয়েছে। তো এই জমিনে যত কিছু উৎপাদিত হয়, যত কিছু আমরা ভক্ষণ করি খাই, সবগুলির কি যাকাত আল্লাহ ওয়াজিব করেছেন নাকি করেন নাই? তাহলে নির্দিষ্ট কোনো কিছু জাতের শস্যকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জমিনে আমি আল্লাহ তোমাদের প্রতি রহম করে যত জাতের খাদ্যদ্রব্য দিয়েছি, শস্য দিয়েছি, সকল প্রকার শস্যে খাদ্যে তোমাদের জন্য যাকাত অবধারিত করে নাই, বরং নির্দিষ্ট মাত্র কয়েকটি জাতের যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে।
তো ওইখানে যে আয়াতটি বলা হলো ওয়াকুলু মিন সামারিহি ইযা আসমারা, যখন এই গাছগুলি এই বৃক্ষগুলি ফল দিবে তখন তোমরা এই ফলগুলি খাওয়ার উপযুক্ত হলে খাবে। আর ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেই দিন তোমরা এইগুলি কাটাই করে মাড়াই করে ঘরে নিবা সেই দিন এর অধিকার দিয়ে দিবা। এখানে তফসিরে বিভিন্ন উক্তি লিখেছেন যে সেই দিনে হক দিয়ে দিতে হবে। তাহলে কি যাকাতের যে নিসাব রয়েছে, অসর দেওয়ার যে নিসাব রয়েছে, যে পরিমাণ রয়েছে, সেই পরিমাণ না হলেও দিতে হবে? তো বলা হচ্ছে যে যাকাত ফরজ হয়েছিল কোন সনে বলেছিলাম? দ্বিতীয় হিজরি সনে। এই দ্বিতীয় হিজরি সনের আগ পর্যন্ত যাকাত ফরজ ছিল না, এখানে দেওয়াটা ফরজ ছিল না। তো সেই হিসাবে তারা সাধারণ দান করতেন, সে নিসাবের পরিমাণটা খেয়াল করতে হতো না, সাধারণ দান করতেন। এই জন্য বলা হচ্ছে এই দিন তোমরা যখনই এই ফসল নিবা তোমার নিসাব পরিমাণ হোক আর না হোক, যারা অভাবী মেহনতি গরিব মানুষ রয়েছে তাদের জন্য এখান থেকে কিছু অধিকার দিবা। আর যখন ফরজ হয়ে গেল তখন তো আবশ্যিক হয়ে গেল, তখন তো অবশ্যই নিসাব পরিমাণ হলে দিতেই হবে, এটা আল্লাহর অধিকার। আর তৎকালীন যুগে কেউ কেউ এরকম করত, সীমালঙ্ঘন করত, কেউ অতিরিক্ত দিয়ে সীমালঙ্ঘন করত আর কেউ না দিয়ে সীমালঙ্ঘন করত। অতিরিক্ত কিভাবে দিত? যেই দিন ফসল উৎপাদিত হতো ঘরে উঠানো হতো সেই দিন যত গরিব মিসকিন অভাবী লোক আসতো সবাইকে ডেকে নিয়ে এসে যা হতো অল্প অল্প করে দিতে দিতে সব দিয়ে খালি হাতে বাড়ি আসতেন, এত উদার ছিলেন তারা। আরেক দল করতো কি, চুপে চুপে মাড়াই করে লোকজন আসার আগেই ঘরে তুলে নিতেন, নাম কাওয়াস্তে কিছু দিয়ে ফিরে আসতেন। তো এসরাফ হলো দুটোই, একটা হচ্ছে অতিরিক্ত দিয়ে এসরাফ হলো আর একটা কিছু না দিয়ে সীমালঙ্ঘন হলো। তো এইটাই আল্লাহ বলছেন যে ওয়ালা তুসরিফু, এই ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রেও অতিরঞ্জন করো না এবং না দেওয়ার ক্ষেত্রেও কম দিও না, সীমালঙ্ঘন করো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এর বাস্তব দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে, যেটাকে আমরা সূরা নুন বলি সম্ভবত, নুন ওয়াল কালাম, এই সূরার মধ্যে কয়েকটি আয়াতে একটি ঘটনা উল্লেখ করেছেন যে একদল কৃষক, তারা এই যে এখানে আল্লাহ ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি বললেন, যেই দিন তোমরা ফসল মাড়াই করে ঘরে নিয়ে আসবা সেই দিন অধিকার দিয়ে দিবা, গরিব মিসকিনের অধিকার দিয়ে দিবা। এই জন্য তারা ওই মালিকরা চিন্তা করলো যে দিনের বেলায় যদি কাটতে যায় ফসল উঠাইতে যায় তাহলে তো গরিব মানুষরা দেখে নেবে, সবাই চলে আসবে, এদেরকে তো দিতে দিতে আমাদের শেষ হয়ে যাবে, অতএব চলো আমরা এমন সময় যাই যখন ওই মিসকিনরা আসার আগে আগে আমরা ঘরে নিয়ে আসতে পারি। এই পরামর্শ করলো যে সকালবেলায় যাবো, ভোর রাত্রে গিয়ে আমরা সকাল হওয়ার আগেই মালামাল ফসল নিয়ে চলে আসবো বাড়িতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন, তোমরা যা প্রকাশ করো আর যা গোপন রাখো সবই আল্লাহ জানেন। তো আল্লাহ জানতে পেরে বললেন যে তোমরা যে মক্করবাজ, এর চাইতে আমার মক্কর কম না, দেখায় একটু। ভোর রাত্রে তারা লোকজন নিয়ে কাস্তে দড়ি নিয়ে গেল ফসল কেটে নিয়ে আসবে, নিজের জমিনে গিয়ে দেখে তো চিনতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যেই শিলাবৃষ্টি দিয়ে ঝড় দিয়ে সবকে এলোমেলো করে শেষ করে দিয়েছে, যেমন গত দুই দিন আগে আমাদের দেশে হচ্ছে, তো শেষ করে দিয়েছে। এখন তারা নিজেরা বলাবলি করছে যে আমরা কি আসলে অন্যের ক্ষেতে এসে গেলাম নাকি, এটা তো আমাদের না, ভুল করলাম নাকি, নিজের পরস্পর মত বিনিময় করছে। কিন্তু আসলে কি তাই ছিল না? আসলে নিজস্ব ক্ষেতেই গিয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে নষ্ট করে দিয়েছিলেন। তো তার এখান থেকে যে শিক্ষণীয় বিষয়, যে জন্য বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আগে আবশ্যিক করেছিলেন না, তুমি এমনি সেখান থেকে কিছু দিলেই তোমার হক আদায় হয়ে যেত, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারতা, কিন্তু সেটুকু না দেওয়ার জন্য তুমি কৌশল করেছিলা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমূলে
শেষ করে দিয়েছেন। এবং এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যিক করে দিলেন যে না, এখন একটা নির্দিষ্ট পরিমাণ হলেই তোমাকে যাকাত, এই ফসলের যাকাত দিতে হবে। এখন আসেন, যেটা বললাম প্রথমে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতের উৎপাদিত ফসলেই যাকাত ওয়াজিব করেন নাই। ফসলের যাকাতকে কি বলা হয়? অসর। ফসলের যে যাকাত দেওয়া হয় সেটা অসর, এবং এটার জন্য বছর কাউন্ট করতে হবে না, বরং যেই দিন পেকে যাবে, কেটে ঘরে উঠাবো, সেই দিনই হচ্ছে এর সময়। তো হাদিসে একটা হাদিসে সহিহ বুখারী এবং তিরমিজি সহ অন্যান্য কিতাবে উল্লেখ করা হচ্ছে চারটি জাতের ফসল। কয়টি? এই চারটি জাতের ফসলের কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেছেন। ইমাম ইবনু মাজা উনি এই চারটি সহ আরেকটি অতিরিক্ত বলেছেন, পঞ্চম নম্বর। কিন্তু এই হাদিসের যে সনদ, ইমাম ইবনু মাজা যে পঞ্চম নম্বরটি বৃদ্ধি করেছেন, এটার যে সনদ, এই সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে বলে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ উনি বলেছেন এই সনদটি জঈফ। কিন্তু অন্যান্য ওলামাদের রায় জঈফ হওয়া সত্ত্বেও এটাকে গ্রহণ করা যেতে পারে বলে অনেক আলেমী বলেছেন, যেহেতু এর সাথে যে চারটি আছে সেগুলি বিশুদ্ধ রায়। তো যাই হোক, আমরা প্রথমত এই চারটি জাতের ফসলের কথা বলবো, এরপরে ব্যতিক্রম যেগুলি হবে, সওয়াল আপনাদের আসতে পারে, সেগুলি আমরা পরে বলবো ইনশাআল্লাহ। এক নম্বর কি, যখন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাঠিয়েছিলেন? ইয়ামানে। তখন তাদেরকে হুকুম দিয়েছিলেন এই মর্মে যে তোমরা সেখানে গিয়ে তাদেরকে দ্বীনের বিধিবিধান শিখাবা। আগে তো তাওহীদের কথা বলতে বলেছিল, তারপরে তো এখানে এখানে যে শব্দটি এসেছে বুখারী এবং তিরমিজিতে, তাদেরকে দ্বীনি মাসলা মাসায়েল শেখানোর জন্য আবু মুসা আশআরি এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন কোথায়? ইয়ামানে। এবং বলে দিলেন যে লা তাখুযা ফিস সাদাকাতি ইল্লা মিন হাযিহিল আসনাফিল আরবাআত, যে তোমরা এই চার প্রকার সম্পদ ছাড়া, উৎপাদিত ফসল ছাড়া আর কোনো কিছুরই যাকাত গ্রহণ করবা না। কাকে বললেন? ভুলে গেলে হবে? কাকে নির্দেশ দিলেন? মুআয বিন জাবাল এবং আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে দিলেন যে তোমরা তো সেখানে যাচ্ছ, তাদের জমির থেকে উৎপাদিত ফসল, অন্য ফসলের, অন্য অন্য সম্পদের কথা না, শুধু এখানে জমির কথা হচ্ছে, জমিতে উৎপাদিত ফসলের মধ্যে এই চার প্রকার ফসল ছাড়া আর কোনো ফসলের যাকাত গ্রহণ করবা না। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে লিখে পাঠালেন। সেটা হচ্ছে কি? আশ-শাইর ওয়াল হিনতা ওয়াজ জাবিব ওয়াত তামার। আশ-শাইর কি? জয়ের গমের ভাই, জব, যেটাকে আমরা আমাদের দেশে অনেকে বলি পায়রা বলি। শাইর হচ্ছে জব। ওয়াল হিনতা কি? হিনতা কি? জবের ভাই কি? গম। হিনতা হচ্ছে গম। গমের আরবি আরো আছে, একটা আছে কম, ঠিক আছে, আরেকটা আছে বুর, গমের আরবি বুর বলে না, খুবসবুর। তো বুর আছে, কুমহ আছে, এবং হেন্তাও আছে, একই অর্থ, সেটা হচ্ছে গম। তো আশ-শাইর ওয়াল হিনতা, এক নম্বর হচ্ছে জব, দুই নম্বর হচ্ছে গম, তিন নম্বর হচ্ছে জাবিব, কিশমিশ, ওয়াত তামার, খেজুর। এই চারটি জাতের কথা চিঠিতে লিখে আবু মুসা এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কাছে দিলেন যে তোমরা গিয়ে, তোমরা যে যাচ্ছ সেখানে দিন শিখাবা এবং
এই জমিতে উৎপাদিত যে ফসলগুলির যাকাত নেবা সেগুলি হচ্ছে এই চারটি জাতের ফসল। ঠিক আছে, কি কি কে বলতে পারবেন? হ্যাঁ, আরবিটা কে বলতে পারবেন? দেখি আরবিটা কে বলতে পারেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, আরবিটা কে বলতে পারেন? কেউ? শাইর, হেন্তা, জবিব, তামর। মনে থাকবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইমাম ইবনু মাজা এই চারটিও বর্ণনা করেছেন, এর সাথে আরেকটি বর্ণনা করেছেন, সেটা কে বলতে পারেন অগ্রিম? হ্যাঁ হ্যাঁ, না ওটা ছিল ফিতরার ক্ষেত্রে। হ্যাঁ, খাদ্য যেটা এখন আমাদের দেশে খুব আবাদ হচ্ছে, জুরা, ভুট্টা, ভুট্টা। ইমাম মালিক রাহমাহুল্লাহ মুয়াত্তার মধ্যে অনেক কথা উল্লেখ করেছেন, সেখানে